আসসালামু আলাইকুম। ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে আমি সুলতানা মরিয়াম। আশা রাখি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি খুবই সিম্পল একটা খাবার, যেটা সাথে আমরা কম বেশি রোজাতে সবাই পরিচিত, এটাকে একটু ক্রিয়েটিভ করে কীভাবে আরেকটু টেস্ট করা যায় ওইটাই আমি আপনাদের সাথে, একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমি রাতে 2 কাপ মসুরের ডাল, শুধু মসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছি। তারপর এটাকে আমি দিনে সকালবেলা এটাকে আমি পানিটা ছেঁকে ব্ল্যান্ড করে নিয়েছি। ব্ল্যান্ডটা আমি এমনভাবে করেছি যেন এই মসুরের ডালটা একদমই আধা ভাঙা থাকে। এটার সাথে আমি দেখলেন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আমার পছন্দ মতো আর কি, আর চিংড়ি মাছ আমি কুচিয়ে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছটাকে পেস্ট করে দিইনি। আর মশলাটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। আর লেবুর রসটা 1 চামচ, 1 চা চামচের মতো লেবুর রস আমি দিয়েছি, কারণ এটা তো আমরা ডুবুতালে ফ্রাই করি। ডুবুতালের ফ্রাই জিনিসটা যেন একটা স্বাস্থ্যের সাথে আমাদের খুব ইজিলি অ্যাসিডিটির সমস্যা না কম হয়, এটার জন্য আমি লেবুর রসটা দিই। এবং এই কুচানো চিংড়িটাকে কুচি কুচি করে দিলে টেস্টটা একটু ডিফারেন্ট আসে। তাছাড়া কি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো